আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি একটা সুন্দর হোম টুরে। সবার আশা করি আমার আজকে ভিডিওটা অসাধারণ লাগবে। আমাদের প্রশান্তের জায়গায় হচ্ছে আমাদের বাসা। সেখানে যদি আমরা একটু সুন্দর মতো গুছিয়ে রাখি, আমাদের মনের প্রশান্তিটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো প্রথমে ঢুকেই বারান্দা, সেখানে আছে একটা সুরেক, আর তারপরেই যে লিভিং রুম, সেখানে বাহিরে ইন্টেরিয়র কাজ খুবই সুন্দরভাবে কাজ করেছে, নিখুঁত কাজ, এটা অসাধারণ লাগছিল। লিভিং রুমের চেহারাটাই অন্যরকম চেঞ্জ এনেছিল। তারপরে রুমে ঢুকেই কয়েকটা সোফা সেট, আর এখানে অনেক আগের একটা ক্যাসেট, যেটা মিউজিক ক্যাসেট বলে বা কিছু একটা বলে, যেটা আমার আসলে জানা নাই। তো এখানে একটা স্ট্যান্ড রেখেছে, কয়েকটা ফুলের টব রেখেছে, তারপরে ওটার ওপর সুন্দর একটা স্ট্যান্ড, সেখানে অনেক শোপিস, যেগুলো সবই খুবই সুন্দর আনকমন লেগেছে আমার কাছে। সব কিছু মিলে অসাধারণ ছিল। অ্যাকোয়ারিয়ামের একটা বল ছিল, সেখানে সুন্দর ব্লু ফিশ, ব্লু ফাইটার এই টাইপের কিছু মাছ ছিল, আর এই কর্নারটা খুবই সুন্দর করে গুছিয়েছিল। আর আমি কথা বলতে বলতে ভুলেই গেছি, এটা আমার একটা ননদের বাসা, তো বাসাটা এত সুন্দর সেজন্য ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি। আর মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ ভেতরে পাথরগুলো অসাধারণ, কালারিং সব পাথর, সব কিছু মিলে খুবই সুন্দর। কর্নারে যে রিভান, তার পেছনে যে পদ্মা, এটা আসলে মেইন রোডের ওখানে, তো ভালোই আলোকিত হয়, তবে আওয়াজও অনেক হয়। আর এখানে ওয়ালে নানান রকম ঘড়ি, তারপরে সব কিছু মিলে অসাধারণ লাগছিল। ওয়াল ম্যাট, যেটা হয়তো মদিনার, খুবই সুন্দর লাগছিল। আর কুশনগুলোও খুব সুন্দর, বাট আমার ভিডিওতে ওইভাবে সুন্দরভাবে ওঠেনি। এখানে আর্টিফিশিয়াল গাছ রাখার জন্য একটা সুন্দর র‍্যাক আছে, সেখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ রেখেছে, অসাধারণ এক কথায়। আপুর চয়েস খুবই সুন্দর বোঝাই যাচ্ছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে সুন্দর। আর এখানে কালারিং ফুল রেখেছে একটা ফ্লাওয়ার গাছে, খুবই সুন্দর লাগছিল। টেলিভিশনের এই ওয়ালটাও কিন্তু অসাধারণ, অসাধারণভাবে আলোকিত হচ্ছে দুই সাইড থেকে, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আমি বারবারই বলছি আমার কাছে খুব সুন্দর লাগছিল, আসলেই সুন্দর। তো অন্ধকার করেও একটু দেখানোর চেষ্টা করলাম, তবে আমার কাছে অন্ধকারের চেয়ে আলোতেই বেশি সুন্দর লাগছে। আর এখানে সেন্টার টেবিলটাও খুবই সিম্পলভাবে গুছিয়েছে, খুব ভালো লাগছিল। আর এখন টোটাল রুমটা, ওখানে হচ্ছে কর্নারটা, কর্নারে হচ্ছে ডিভান, আর আমার বাবু বসে আছে। আমি আমার ছেলেটাকে সহই ভিডিও করলাম। টোটাল রুমটা এই রকম আসে। এখন লিভিং রুম থেকে বের হয়েই ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় সবারই আমার মতো করে আজকের এই ট্যুরটা সবার কাছে খুবই ভালো লাগবে। Thank you.
আছে অপর বেডরুম, বেডরুমটাও খুব সুন্দর। কারণ এই বাসার সৌন্দর্য এটার কারণেই, বাসাটা খুবই সিম্পলভাবে গুছিয়েছে, খুব বেশি জিনিস রাখেনি। আর এটাই হচ্ছে আমার ননদ, ননদটা যেরকম সুন্দর বাসাটাও সেই রকম সুন্দর। আসলে একটা কথা সত্যি যে অতিরিক্ত কিছুই ভালো লাগে না। তো আমার কাছে আমার বাসাটাই এখন মনে হচ্ছে যে অনেক ঘিজেমিজে, আপুর বাসাটা অনেক ভালো লাগছে। কারণ অনেক সিম্পল, খুব বেশি হিজিবিজি বা অনেক জিনিসপত্র কিছু লাগছে না। প্রয়োজনীয় জিনিস ছাড়া আপু কিন্তু খুব বেশি জিনিস করেনি, কিছু শোপিস করেছে কিন্তু অতিরিক্ত কিন্তু আসলে কিছুই করেনি। আর এখানে আপু আমাদের জন্য একটা ড্রিঙ্কস তৈরি করতেছে। এটা কি দিলেন? এটা গুটকা। আচ্ছা, পুদিনার পাতা দেয়, কিন্তু আমার কাছে পুদিনার পাতা নাই। উপরে ছাদে লাগাইছিলাম, মরে গেছে। যে আমি যখন রানা প্লাজায় যে বসলাম না, তখন আমার অনেক গাছ মারা গেছে। আপুদের রানা প্লাজা, বগুড়া রানা প্লাজাতে একটা বিশাল ফোনের শোরুম আছে, এবং এই বিল্ডিংয়ের নিচেও ফোনের শোরুম আছে, অনেক কিছুই আছে আসলে। তো এখানে হচ্ছে মোটামুটি সব খাবার এখন পরিবেশন করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটা সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে। আর যদি খুব বেশি ভালো লাগে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।